বদা বাবা শ্রীমতী আরব আমিরাতের আবুধাবি আওয়ামী লীগের উদ্যোগে দলের 64তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা স্থানীয় এফএসসি হোটেলের হল রুমে সভাপতি মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম তালেব আলী ও এমরাজ হোসেন রানার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য করেন আমিরাত আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান। অনুষ্ঠানে এস এম নিজাম, আইয়ুব আলী, শহীদুল্লাহ নুরুল আলম মানিক, মাসুদ চৌধুরী সহ আরো অনেকে বক্তব্য রাখেন। দেখুন দেখুন।